নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মালদায় ইসলামপুর গ্রামে চালু হলো উপস্বাস্থ্য কেন্দ্র। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ এবং চারা গাছ বিতরণ। গুরু পূর্ণিমার দিনে মুগ্ধ শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মানুষেরা। হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থার কাজ শুরু হয়েছে। জমি দখলকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে রাস্তা অবরোধ। কবি ভানুভক্তের জন্মদিনে গভীর শ্রদ্ধা জানালো জলপাইগুড়িবাসী। বাংলাদেশে প্রচলিত বিয়ের প্রথা ভেঙে আলোচনায় দম্পতি। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 18.59%। আসছে বিস্তারিত খবরে। মালদায় ইসলামপুর গ্রামে চালু হলো উপস্বাস্থ্য কেন্দ্র। প্রসূতি কিংবা জরুরি অবস্থার রোগীদের নিয়ে ছুটতে হতো 5 কিলোমিটার দূরের হাসপাতালে, যার জেরে দীর্ঘ সময়ের পাশাপাশি নাকাল হতেন রোগীরা। 6টি গ্রামের প্রায় 6,000 পরিবারকে হাতের নাগালে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা দিতে চালু হলো উপস্বাস্থ্য কেন্দ্র। আজ বৃহস্পতিবার ফিতে কেটে উপস্বাস্থ্য কেন্দ্রটির সূচনা করেন চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য ও চাঁচল 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নোডাল অফিসার শুভাশিস বড়ুয়া, চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী এবং চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শাহজান আলম প্রমুখ। স্বেচ্ছায় 5 শতক জমি দান করেছেন ইসলামপুরের হাজি জালালউদ্দিন আহমেদ। বিডিও জানান, অনুমোদন মিললে উপস্বাস্থ্য কেন্দ্রের পরিধি বৃদ্ধির জন্য ভবন নির্মাণ করা হবে। জরুরি অবস্থায় রোগীদের চিকিৎসার পাশাপাশি ওই কেন্দ্রে করোনার টিকা, পোলিও ও প্রসূতদের টিকাও দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন ব্লক স্বাস্থ্য দফতর। আমাদের সাবসেন্টারে মেইনলি আমাদের গর্ভ মা যা আছে ওদের ভ্যাকসিন, সাথে হচ্ছে যে ওদের স্বাস্থ্য সেবাগুলো আছে ওইসব দেওয়ার চেষ্টা করবো। বাচ্চাদের টিকাকরণ যেগুলো আছে ওগুলো দেওয়া হবে। আর কোভিড ভ্যাকসিনেশনের যে প্রোটোকলগুলো আছে আমাদের ভ্যাকসিন কার্ডে দিতে হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ এবং চারা গাছ বিতরণ। 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি অরণ্য সপ্তাহ উদযাপন করা হলো 41 নম্বর জাতীয় সড়কের নন্দকুমারের খঞ্চিতে। আজ বৃহস্পতিবার কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ এবং চারা গাছ বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে লেবু, পেয়ারা, জামরুল, আকাশমণি, নিম, মেহগনি চারা বিতরণ এবং রোপণ করা হয়। এদিন প্রায় 3 শতাধিক চারা তুলে দেওয়া হলো পথ চলতি মানুষ ও ছাত্রছাত্রী ও ট্রাফিক পুলিশদের। সংস্থার পক্ষ থেকে হলদিয়া মেছেতা জাতীয় সড়কে ডিভাইডারের ওপর বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করা হয়। এদিনের অরণ্য সপ্তাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, নন্দকুমার ব্লক খাদ্য কর্মাধ্যক্ষ অনুপ বেরা, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চন্দ্র বাগ, সংস্থার চেয়ারম্যান শৈলজা বাড়ি, সম্পাদক শ্রীকৃষ্ণ মাইতি, মালতী চক্রবর্তী প্রমুখ। 14 জুলাই 2022 আজ থেকে শুরু হচ্ছে বিশ্বজুড়ে অরণ্য সপ্তাহ উদযাপন। কুমুদিনী ডাকোয়া প্রতিবন্ধী সেবা সমিতি নন্দকুমার ব্লক এলাকায় একটি ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে এই বড় কাজের মধ্যে একটা ক্ষুদ্র অংশগ্রহণ করেছে মাত্র। সবুজের বার্তা বইয়ে দিল বিভিন্ন চারা বিতরণের মধ্য দিয়ে। একদিকে যেমন ফলের চারা এবং বৃক্ষরূপী চারা বিতরণ করছে, অন্যদিকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ক্লাব, সংগঠন, সরকারি বেসরকারি সকল মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন শুধু কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষে বা সরকারিভাবে
এই পরিবর্তন আনা সম্ভব নয়। এই পরিবর্তন আনতে গেলে আমাদের সার্বিক মানুষদের কাছে পৌঁছাতে হবে, জনচেতনার মধ্য দিয়ে সবুজের বার্তা বইয়ে দিতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। গুরু পূর্ণিমার দিনে মুগ্ধ শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মানুষেরা। গতকাল গুরু পূর্ণিমার দিনে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিরল দৃশ্যের সাক্ষী রইল বেড়াতে আসা মানুষেরা। আকাশে ফুটে উঠল পাহাড়ের ছবি, বড় চাঁদ, আকাশ থেকে তারা খসা। এদিন গ্রামের মানুষেরা জানান, এই রকম দৃশ্য এই প্রথম দেখলাম, এই দৃশ্য দেখে মুগ্ধ সকলে। আজকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আমরা বেড়াতে এসেছিলাম, তো আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে যে প্রকৃতির যে দৃশ্য আমরা দেখলাম তা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। একদিকে বড় করে চাঁদ ওঠার দৃশ্য, অন্যদিকে আকাশের পাহাড়ের মতো বা জলের মতো যে আকার সেটা আমরা দেখলাম, এতে দেখে খুব শান্তি পেলাম, এই দৃশ্য দেখা যায় না আর। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থার কাজ শুরু হয়েছে। জেলা বা রাজ্য নয়, দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদহে। হিজল বন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল। প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে। মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বিলে জল থাকে না, সে সময় হিজল বন ঘেরার উপযুক্ত সময়। প্রতি বছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে। মালদা জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই হিজল বনটি প্রায় 250 হেক্টর জমির উপর অবস্থিত। বেশ কিছুদিন আগেই আমাদের এখানে আলোচনা হচ্ছিল, বিশেষ করে আমাদের যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার আছে ডিএফও সাহেব এবং ওনার আন্ডারে যে আমাদের রেঞ্জ অফিসার আছে, বিট অফিসার আছে, ওখানে আপনারা গেলে দেখতে পাবেন ওখানে আমাদের একটা রেঞ্জ অফিস আছে এবং ওই যে এরিয়া 250 হেক্টর জায়গা আছে যার উপর এই হিজল বনটা উপস্থিত। এবং এটা বাস্তবে যে শীতকালীন সময়ে প্রচুর লোকজন ওখানে আমাদের যায় বিভিন্ন পিকনিক বা বিভিন্ন আনন্দ উপভোগ করার জন্য ওই পার্টে, এটা বিশাল বন। তো ফরেস্ট দপ্তর থেকে আমরা প্রায়োরিটি বেসে কিছু কাজ করার জন্য চেষ্টা করছি, সেটা আমাদের জেলা শাসক পর্যটন কেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দফতর। হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থার কাজ প্রাথমিক পর্যায়ে শুরু করা হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জমি দখলকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার জমি দখলকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। বার্নপুরের মুঙ্গেরিয়া খাটালপাড়ায় বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পক্ষে 4 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে 20 জনকে আটক করেছেন। জানা গিয়েছে বার্নপুরের মুঙ্গেরিয়া খাটালপাড়ায় ইস্কোর একটি ফাঁকা জমি পড়ে রয়েছে, সেই জমিটিকে দখল করার জন্যই দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় কাউন্সিলর গুরমিত সিং জানিয়েছেন, ইস্কোর জমিটি কে নিজের দখলে রাখবে তা নিয়েই দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বহু বাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে, এমনকি দুই পক্ষের 4 জন আহত হয়েছেন। তাদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে পথ অবরোধ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে রাস্তা অবরোধ করে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। তাদের অভিযোগ, রাজ্যে রেশন ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি বলেন, আজকে আমরা প্রতিবাদ বিক্ষোভ সভা করলাম। মূলত আপনারা জানেন রেশন ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি হচ্ছে, হাতের ছাপের নাম করে অর্ধেক মানুষ রেশন পাচ্ছে না,
দুয়ারে রেশনের নাম করে অর্ধেক রেশন দিচ্ছে, বাকিদের ফিরিয়ে দিচ্ছে। আমরা চাই কেরাল সরকারের মতন দাবি করছি, 14টা জিনিস রেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তাছাড়া আপনারা জানেন পূর্ব বর্ধমান জেলা রাজ্য দেশ সহ আজকে কোনো নারীর কোনো নিরাপত্তা নেই, সেই নিরাপত্তার কারণ দাবিতে আজকে আমরা এই পথ অবরোধ করলাম। পাশাপাশি তুহিনা খাতুনের মৃত্যু এবং বিষাক্ত মদে বর্ধমান শহরে 8 জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা প্রায় 10 মিনিট পথ অবরোধ করেন। তিনি আরো বলেন, শুধু বর্ধমান শহরে নয়, বর্ধমানের পাশাপাশি কালনা বৈদ্যপুরেও এই একই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও চালাবেন। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। কবি ভানুভক্তের জন্মদিনে গভীর শ্রদ্ধা জানালো জলপাইগুড়িবাসী। নেপালি ভাষার আদিকবি ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা জানালো জলপাইগুড়িবাসী। ভানুভক্ত উদযাপন কমিটির পক্ষ থেকে বুধবার কবি ভানুভক্তের 208তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন সকালে রেসকোর্স পাড়ার ভানুনগর এলাকায় কবির মূর্তি প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। কবি ভানুভক্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শহরের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তারা। এরপর ভানুভক্তের জীবনের নানা কথা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা। অনুষ্ঠানের পর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে র্যালিটি পালিত হচ্ছে। যদি বলে আজকে আমাদের আদিকবি ভানুভক্ত আচার্যের 208তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। উনি ভানুভক্ত আচার্যকে আদিকবি বলা হয়, কারণ হচ্ছে আগে যে আমাদের নেপালি পণ্ডিতরা ছিলেন তারা সবকিছু সংস্কৃতেই লেখা, লেখার কাজটা সংস্কৃতেই হতো, কিন্তু প্রথম উনি কবি যিনি নেপালিতে কবিতা রচনা করেন এবং নেপালিকে, নেপালি আগে কথ্য ভাষা ছিল, লেখ্য ভাষা যে নেপালিতেও লেখা যায় এই জিনিসটা উনি তুলে ধরেন, এই জন্য ওনাকে নেপালির আদিকবি বলা হয়, অর্থাৎ প্রথম কবিতা, ফার্স্ট ওয়েব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশে প্রচলিত বিয়ের প্রথা ভেঙে আলোচনায় দম্পতি। বাংলাদেশে সমাজে বিয়ের যে প্রথা প্রচলিত রয়েছে সম্প্রতি সেটি ভেঙে আলোচনার জন্ম দিয়েছেন সদ্য বিবাহিত এক দম্পতি। বুধবার বিকেল 4টে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে অনুষ্ঠিত হয় এই প্রথা ভাঙার বিয়ে। আর এই বিয়েতে কনে যাত্রী নিয়ে বরের বাড়িতে গিয়ে বিয়ে করেছেন কনে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের আবাসিক এলাকার আব্দুল কাদেরের মেয়ে সেলিনার ক্ষেত্রে ঘটনাটি উল্টো হয়েছে। তিনি তার সহযাত্রীদের নিয়ে একই উপজেলার মনোহরপুর গ্রামের শামসুদ্দিন লস্করের পুত্র বাংলাদেশের সাংবাদিক এম এ মালেক শান্তর বাড়িতে গিয়ে হাজির হন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহের কোনো কমতি ছিল না। জানা গিয়েছে এমন বিয়ের প্রস্তাবটি আসে মূলত বর শান্তর পক্ষ থেকে। তারা চেয়েছেন এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নারী পুরুষের বৈষম্য দূর করার একটা দৃষ্টান্ত স্থাপন করতে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছে করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 2,979 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত 2,59,264 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 1,359 জন। রাজ্যে করোনায় মোট সুস্থ 2,10,513 জন। একদিনে করোনা পরীক্ষা হয় 16,027 জনের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 18.59%। করোনায় এখন চিকিৎসাধীন 27,496 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।